কখন মানুষ আমাদেরকে মনে রাখে? যখন আমরা তাদের জীবনে একটি বিশেষ ভ্যালু অ্যাড করি, তাদেরকে কোনো কাজে সাহায্য করি বা তাদের কোনো কঠিন সমস্যার সমাধান করি, তখনই মানুষ আমাদেরকে মনে রাখে। আর এই সাহায্য পেতে পেতে এমন হয়ে যায় যে তখন সেই পার্টিকুলার মানুষগুলো আমাদের ওই হেল্পের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ে। যেমন মুকেশ আম্বানিকেই ধরুন, জিও আসার আগে যত মানুষ তার নাম জানতো, জিও আসার পর তার থেকে বেশি মানুষ আজ তার নাম জানে। আর এর কারণ হলো জিও। জিও মানুষের জীবনে এত বেশি ভ্যালু অ্যাড করেছে যেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আগে যেখানে সারা মাস 1 GB 3G রিচার্জ করে খুব কষ্টে দিন কাটাতে হতো, এখন সেই টাকাতেই যা 4G ডেটা পাওয়া যায় তা ফুরিয়ে শেষ করা সম্ভব হয় না। মুকেশ আম্বানি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে এমন এক সময় আসবে যেখানে ডেটা হবে মানুষের অক্সিজেনের মতো, এবং সেটা বুঝেই সে কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেললেন এক বিশাল নেটওয়ার্ক। অর্থাৎ কোনো স্টার্ট আপ শুরু করার আগে বুঝে উঠতে হবে মানুষের প্রয়োজন কি, দূর করতে হবে তাদের কোনো সমস্যা। আর এটাই হলো কোনো বিজনেস শুরু করার প্রথম ধাপ, কারণ এর উপর বেস করেই আপনার প্রোডাক্টটি চুজ করতে হবে। অর্থাৎ বিজনেস স্ট্র্যাটেজি নাম্বার 1, ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট অফ ইউর সার্ভিস। যদি আমরা আমাদের বিচক্ষণ বুদ্ধিমত্তা ও বিজনেস আইডিয়া দিয়ে এমন কোনো এক সার্ভিস মানুষকে প্রদান করি যা তাদের বিশেষ প্রয়োজনের সমাধান করে দেয়, কিংবা যেটা দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান দিয়ে দেয়, তাহলে মানুষ সেটা পছন্দ করবেই। দ্বিতীয় নম্বরেই আসে ফান্ডিং। আপনার ওই বিজনেস প্ল্যানটি মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পর এবার আসে সেটা এক্সিকিউট করার পালা, যার জন্য দরকার পড়ে ফান্ডিং বা ইনভেস্টমেন্ট। বাট কোনো বিজনেস বা স্টার্ট আপ তৈরি করতে গেলে যে বড় অঙ্কের টাকারই প্রয়োজন হয় এই কনসেপ্টটা পুরোপুরি সঠিক নয়। ইন্ডিয়ার বেস্ট গিফটিং কোম্পানির প্রথম শুরু হয়েছিল মাত্র 8,000 টাকার ফান্ডিং নিয়ে। আপনার বিজনেসের হয়তো এক্সিকিউট প্ল্যান ও খরচের লিস্ট অনেক বড়, তবুও সেই বিজনেসকে ন্যূনতম কত টাকায় শুরু করা যায় সেটার কথা আপনাকে ভাবতে হবে। তারপর ওই বিজনেস একবার স্টার্ট হলে সেটা যতই গ্রো করবে আপনার কোম্পানির আকার ততই স্পিডে বাড়বে। আর তারপরই দেখবেন কত ইনভেস্টর আপনার বিজনেসে ইনভেস্ট করতে আসবে। যারা প্রথমে হয়তো আপনার আইডিয়া শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, তারাও ইনভেস্টের জন্য আসবে আপনার কাছে। অর্থাৎ আপনার কোনো বড় পরিকল্পনাকে এমনভাবে কম্পোজ করুন যাতে সেটি কম খরচের মধ্যে মোটামুটি শুরু করে দেওয়া যায়। এরপর ওই প্ল্যানটি এক্সিকিউট করার জন্য আপনি নিজে কিছু টাকা জমান এবং বাকি টাকা আপনার রিলেটিভের থেকেও ধার নিতে পারেন। এছাড়াও আপনি পার্টনারশিপেও ব্যবসা শুরু করতে পারেন, তবে পার্টনার চুজ করার ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে, কারণ পার্টনারশিপের প্রবলেমের জন্যই অনেক বিজনেস ধ্বংস হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা উপযুক্ত পার্টনার জুটিয়ে নিতে পারলে রিস্ক নেওয়ার মজাটাই একটু অন্যরকম হয়ে যায়। অ্যান্ড কোম্পানি শুরু করার আগে যখন সমস্ত ইনভেস্টররা আপনার আইডিয়ায় হেসে উড়িয়ে দেবে, তখন বিল গেটস আর স্টিভ জবস এর কথা মনে রাখবেন। শুরুতে কিন্তু এদের অবস্থাও আপনার মতোই ছিল, তাই বিজনেস শুরু করার সময় কখনো যদি আপনার মাথায় আসে যে আমার দ্বারা আর হবে না, কিংবা আপনি হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তখন এদের সিচুয়েশন এবং এদের কথাগুলি মাথায় রেখে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। নাম্বার 3, হার্ডওয়ার্ক। যদি আপনাকে কোম্পানি শুরু করতে হয় তখন এমপ্লয়ও নিয়োগ তো করতেই হবে, কিন্তু আপনার তো বাজেট কম, যার ফলে আপনাকে নিজেই নিজের কোম্পানির সিইও, এমপ্লয় সবকিছুই হতে হবে। মানে ওই পুরো কোম্পানির দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে, যার ফলে প্রথম দিকে হার্ডওয়ার্ক তো আপনাকে করতেই হবে। আর যদি আপনি হার্ডওয়ার্কে ভয় পান তাহলে একটু ভেবে দেখবেন, কারণ ফ্লিপকার্ট কোম্পানি যখন 2007 সালে শুরু হয়েছিল তখন ফ্লিপকার্ট কোম্পানির 2 কোফাউন্ডার তথা 2 বন্ধু সচিন বানশাল ও বেনি বানশাল মার্কেটিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সবকিছু নিজেরাই একসাথে করতো। তাই তৃতীয় পয়েন্টটি হলো হার্ডওয়ার্ক। অর্থাৎ যদি সাফল্য পাওয়ার জন্য দিনরাত এক করে দেওয়ার ক্ষমতা আপনার থেকে থাকে, দেন শিওরলি ইউ উইল বি দ্য উইনার। নাম্বার 4, মার্কেটিং। আপনি আপনার কোম্পানির জন্য দিনরাত খেটে কাজ করে গেলেন, কিন্তু এতে কি আপনার কোম্পানি দাঁড়াবে? তো এবার সময় আপনার ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু মানুষ তো আপনার কোম্পানির নামও জানেন না, তাহলে সবাই কেমন করে আপনার পরিষেবা নেবে? অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত কোম্পানি থেকে অনলাইনে আমরা শপিং করি, কারণ আমরা জানি এখানে এই এই জিনিসগুলি পাওয়া যায় এবং এই কোম্পানিগুলি ট্রাস্টেড। অর্থাৎ আপনাকেও এমন কিছু করতে হবে যাতে আপনার কোম্পানির সম্পর্কে সবাই জানতে পারে। আর এখানেই চলে আসে মার্কেটিং, যার জন্য একটু অ্যাডভার্টাইজমেন্টেরও প্রয়োজন। না, আমি এখানে টিভি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি না। আপনি বর্তমানে ফেসবুকেও অ্যাড পোস্ট করতে পারেন বা কম বাজেটে ছোট ছোট ইউটিউবারদেরও হায়ার করতে পারেন। আর হ্যাঁ, এতে আপনার বিজনেস বিশাল কিছু তো বাড়বে না, তবে হ্যাঁ একটু হলেও পরিচিতি বাড়বে, যেটা লং টার্মে আপনাকে অনেক বেশি গ্রোথ দেবে। অ্যাড নাম্বার 5, ব্যাকআপ প্ল্যান। তো ধীরে ধীরে আপনার ব্যবসাটি চলতে শুরু করেছে, কিন্তু লাভ সেইভাবে কিছুই হচ্ছে না, এদিকে মাথায় তো অনেক ঋণের বোঝা, যার ফলে আপনার মাথায় একদমই ঠিক থাকবে না। আর এর জন্যই প্রয়োজন একটি ব্যাকআপ প্ল্যান, অর্থাৎ এমন কিছু আর্নিং এর রাস্তা খুঁজে রাখা যেটা থেকে মাস গেলে কিছু টাকা আসতেই থাকবে। আর তাই এটাই আজকের সর্বশেষ পয়েন্ট, কিপ এ ব্যাকআপ প্ল্যান। তো এগুলোই ছিল কোনো স্টার্ট আপ শুরু করার আগে ভেবে দেখার মতো কিছু বিষয়। তো আপনি কি আপনার লাইফে বিজনেস করতে চান নাকি চাকরি করতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।